গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস আমরা অনেক দিন পর আবার ইউটিউব ক্লাসে চলে এলাম আমাদের কিছু টেকনিক্যাল ফল্ট ছিল এবং আমাদের অফলাইন কোচিংয়ের ভীষণ ব্যস্ততার জন্য আমরা ক্লাস দিতে পারিনি তার জন্য প্রথমেই তোমাদেরকে সরি কিন্তু আমরা একটা দারুণ জিনিস আনতে চলেছি দারুণ 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 জিনিস কী বলে তো অনলাইন ক্লাস এরপর আমাদেরকে অনলাইন ক্লাসে তোমরা পেয়ে যাবে অনলাইন লাইভ ক্লাসে পেয়ে যাবে বলে দিই এই যে ডাব্লিউ বি কনস্টেবেল ক্যাপি কনস্টেবেল লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় পুলিশ ফোর্সের যে পরীক্ষাগুলো হয় সেটার জন্যই আমরা ব্যাচটা শুরু করতে চলেছি অনলি কি পড়ানো হবে ম্যাথ এবং রিজনিং অনলি ফর ম্যাথ এবং রিজনিং কেন এটা আমরা চুজ করেছি কারণ আমরা দেখেছি বিগত যে আমাদের ব্যাচগুলো ছিল ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস মানে ফেল করে সেই ফেল করার কারণ হচ্ছে ম্যাথ এবং রিজনিং কারণটা কি একটা বিরাট নাম্বার ক্যারি করে তোমরা জানো সকলেই যেমন প্রথমেই প্রিলিমিনারি তোমরা পরীক্ষা দেবে ষাট নাম্বার তোমাদের থাকে ষাট নাম্বার সিক্সটি নাম্বারস থাকে ম্যাথ আর জিআই থাকে তো এই এতটা নাম্বার এই ষাট নাম্বার এটা হিউজ নাম্বার আর কাট অফ যাই কত কাট অফ যাই কত ফর্টি টু থেকে ফটি ফাইভ এই মধ্যেই কাট অফটা থাকে তো কেউ যদি ম্যাথ আর জিআইটাই খুব ভালো করে করে তাতেও পাস করে যাবে আর জি কে তো তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে করছো বিভিন্ন বই সবাই পড়াশোনা করেছো মোটামুটি ফিফটি পারসেন্ট পর্যন্ত পারবেই পারবে আর যারা আমাদের এখানে অফলাইনে পড়াশোনা করেছো তাদের তো বলারই নেই খুব সুন্দর আমাদের জি ক্লাস চলছে আমি বাকিদের জন্য বলছি যারা পুরুলিয়ার টাউনে কোচিং পড়তে আসতে পারছো না বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছ ঠিক আছে তারা ম্যাথ আর রিজেনিংটা খুব ভালোভাবে করতে পারবে আর আমি কথা দিচ্ছি মানে ম্যাথ জিআই আর যেভাবে পড়ানো হবে দেখো অনেকেই হয়তো যারা এখানে অফলাইনে পড়াশোনা করো তারা তো জানোই আমাদেরকে অনেকে হয়তো নাম শুনেছ এখানে পড়তে আসতে পারো নি আমাদের কোচিংয়ে এটা আমি ডিএন স্যার ম্যাথ পড়াই তোমাদের দীপক স্যার ম্যাথ পড়াই এই যে লেখা আছে নিচে এবং রাজ স্যার ইনি জিআই পড়াবেন এটা দুর্দান্ত প্রিপারেশান আমরা ম্যাথ আর জি থেকে দিয়ে দেব অনলাইন ক্লাসটা করলে কি হবে তোমরা যারা লাইভ ক্লাস করবে তারা তো লাইভে পাবেই আমাদেরকে যারা কোর্সটা পার্চেস করে থাকবে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস পাবে অর্থাৎ পরবর্তী সময়ে যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারলে পরেও তোমাদের এগুলো রেকর্ডেড হিসাবে ক্লাসগুলো থেকে যাবে দুর্দান্তভাবে প্রিপারেশান নিতে পারবে আমরা চাই যে এবার পুরুলিয়া থেকে মানে শুধু পুরুলিয়া নয় ওয়েস্ট অল ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টাই পড়বে আমাদের মানে এখান থেকে অনলাইনে কিন্তু আমি বিশেষ করে টার্গেট নিয়েছি আমাদের পুরুলিয়া থেকে এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন পাস করতে পারে তো আমাদের এই অনলাইন কোর্সের মানে কত কোর্স ফিজ রয়েছে আর কবে থেকে ক্লাস শুরু হচ্ছে এটা দীপক স্যার আপনি আসুন একটু বলে দিন স্যার এই স্যারের কাছ থেকে তোমরা শুনে নাও ঠিক আছে স্যার ডিটেলস রুটিনটা বলে দিচ্ছে কোর্স ফিজ কত সেটা বলে দিচ্ছে সব কিছুই বলে দিচ্ছে তো আমরা বলেছিলাম কি আমরা এই যে ব্যাচটা আছে সেটা শুরু করব। আমরা পঁচিশ তারিখ থেকে তো এই পঁচিশ তারিখটা আমাদের ডিলে হয়েছে একদিন যেহেতু আমাদের রুটিনটা ঠিক করার জন্য এটা আমরা ছাব্বিশ তারিখ সোমবার থেকে শুরু করেছি ঠিক আছে ছাব্বিশ তারিখ সোমবার থেকে শুরু করি যে যারা বাইরের স্টুডেন্ট আসতে পারো না অনেক দূর থেকে ঠিক আছে তারা যদি মনে করো কি আমরা ভালো প্রিপারেশান নেব ঠিক আছে তাহলে তোমরা এই কোর্সটা পারচেস করো এই কোর্সটার রুটিনটা আমি বলে দিচ্ছি দেখো এই কোর্সটা শুরু হবে তোমার এই ছাব্বিশ তারিখ সোমবার থেকে সোমবারে সাতটা থেকে আমি ক্লাস করাবো ফার্স্ট দিন সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টার ক্লাস হবে সেই ক্লাসটা এক্সটেন্ড হতে পারে সম্পূর্ণ লাইভ হবে ঠিক আছে আর এই ক্লাসটা যদি কেউ মনে করো কি আমি আচ্ছা যারা জয়েন হবে যারা কোর্সটা পারচেস করবে তারা কিন্তু ছাব্বিশ তারিখের আগেই কোর্সটা পারচেস করে নেবে তাহলে সুবিধা হবে পরে করলেও কোনো অসুবিধা নেই কারণ কি যারা কোর্সটা পারচেস করবে তারা রেকর্ডের ক্লাসটা পেয়ে যাবে আমাদের চ্যানেলে ঠিক আছে পার্চেস করলে তবেই পাবে নইলে পাবে না এইবার বুধবারে বুধবারে রাজসের আছে রাজসের জি জিআই ক্লাস আছে আর বৃহস্পতিবারে তোমার ডিএনসের ম্যাথ ক্লাস হবে সম্পূর্ণ একশো দিয়ে পড়ানো হবে যেমন যেমন পরীক্ষায় পড়বে সেম সেম কোয়েশ্চান একদম তোমরা পাবে হুবহু কোশ্চেন পাবে সেটার কোনো চাপ নাই ঠিক আছে আর কোর্স ফিটা হলো তোমার মান্থলি কোর্স ফি হলো তোমার একশো টাকা যারা যদি বলো কি মান্থলি আমি কোর্স ফি পার্চেস করব মাসে মাসে পারচেজ করব তাহলে একশো টাকা করে প্রতি মাসে তাকে দিতে হবে যদি তারা অ্যাট এ টাইম যদি কেউ মনে করে কি আমরা একবারে পার্স কোর্সটা পার্চেস করব তাহলে সেটা ছশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে যেটা তোমার সম্পূর্ণ কোর্সটার দাম হচ্ছে কত ছ মাসে এগারোশো চুরানব্বই টাকা ঠিক আছে যারা কোর্সটা পারচেস করবে তারা এই যে নাম্বারটা আছে প্রথমের নাম্বারটা সেটাতে তোমরা যোগাযোগ করবে প্রথমে কল করবে কল করলেই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেওয়া হবে ঠিক আছে পরের এই নাম্বারটাতেও করতে পারো কল কিন্তু এটা এইটাতেই করবে প্রথমে যদি না লাগে তখন এটাতে করবে ঠিক আছে এইবার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পরে আমার যেখানে যে টেকনিক্যাল ম্যান আছে সে তোমাদেরকে বলে দেবে কি কীভাবে কোর্সটা পারচেস করবে বাকি যে আদার্স ইনফরমেশান থাকবে ঠিক আছে কবে রুটিন কবে ক্লাস বা যদি কোনো দিন ক্লাসের কোনো টেকনিক্যাল কোনো যদি ইস্যু থাকে ক্লাস যদি অফ হয় বা ক্লাস যদি এক্সট্রা দেওয়া হয় তো তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই জানানো হবে তো মাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড হতে হবে আর ছাব্বিশ তারিখে আগেই পার্চেস করো তার আগে আমরা কিছু রেকর্ডেড ক্লাস দেবো ডেমো হিসাবে সেটা তোমরা দেখে নেবে তারপরে তোমরা কোর্সটা পারচেস করবে যারা অফলাইনে পড়াশোনা করে তারা তো করেইছ আমাদের ক্লাস কিন্তু যারা করো নাই তারাও দেখে নেবে রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিয়ে তারপরে কোর্সটা পার্চেস করবে যদি ভালো লেগে থাকে তো ঠিক আছে বস এবার আমাদের রাজ স্যার কিছু বলবে এই ব্যাপারে তো তোমাদের সুবিধার্থে এই কোর্সটা করা হয়েছে তোমাদের জন্য বেস্ট অফ লাক রইলো আর আমরা একশো পার্সেন্ট দেব এটা একদম পুরা কনফার্ম আচ্ছা স্যাররা তো সব কিছুই বললেন তোমাদেরকে এখানে অনলাইন ক্লাসের থেকে ভালো দিক যেটা আমার মনে হচ্ছে যেহেতু অনলাইন ক্লাসটা একদম লাইভ হবে লাইভ হলে কি আর কি তোমাদেরও যদি ক্লাস করতে করতে কিছু প্রশ্ন থাকে তাহলে সেটা সেখানে সমাধান করে দেওয়া হবে একটা স্টুডেন্টের সাথে ইন্টারাকশান ভালো হবে তো এবং যদি তোমরা লাইভ ক্লাসটা কেউ যদি অ্যাটেন্ড না করতে পারো কিছু কারণে তো তাদের জন্য পরে রেকর্ডেড ফর্মে তো ওটা ক্লাসটা দেওয়া থাকবে তো এই হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট ব্যাচ ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় পুলিশের যেসব এক্সাম বেরোবে প্রতিটি এক্সামের জন্য এটা তোমরা করতে পারো কোর্সটা নিতে পারো তাহলে দেখা হচ্ছে ছাব্বিশ তারিখ সোমবার দীপক স্যারের ক্লাস দিয়ে শুরু হচ্ছে তারপরে আমি তো আসবো তোমাদের রাজ স্যার বুধবারে তোমাদের সাথে দেখা হবে তারপরে ডিএম স্যারের দেখিনি রেগুলার ক্লাস চলবে এবার থেকে অনলাইনে ব্যাচটা তবে অতি অবশ্যই ছাব্বিশ তারিখের আগে যারা যারাই ইন্টারেস্টেড আছো সবাই অ্যাডমিশান একটু নিয়ে নেবে ঠিক আছে তাহলে ওকে স্যার ঠিক আছে তোমরা সারদের কাছ থেকে শুনলে কবে ক্লাস হবে কোন স্যার ক্লাস শুরু করবে ইত্যাদি সব কিছু জিনিস শুনলে তো আমি তোমাদেরকে বলবো পুলিশের চাকরি যদি করতে চাও তাহলে তোমরা অতি অবশ্যই এই কোর্স পারচে সবাই করবে কারণ মানে ম্যাথ আর রিজনং এই দুটোই হচ্ছে পুলিশের চাকরি পাওয়ার একমাত্র মেরুদণ্ড একমাত্র চাবিকাঠি ঠিক আছে চলো টাটা